হাই गाइस वेलकम ব্যাক টু আ চ্যানেল রণের মধ্যে বন্ধুরা জন্য চলে এসেছি আর এবারে কিন্তু স্কাই ক্যাফেতে বসে বুপে আর সেটা মাত্র 499 এ তার সাথে থাকবে মটন একদম মটন সোজা কথা মানে যত ইচ্ছা খুশি মটন খাও আনলিমিটেড সেটা চিকেন

একদমই একেবারে ক্যাফের ভেতরে গিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি সো আজকে কিন্তু আমরা চলে গেছিলাম বোহদা স্কাই ক্যাফের মধ্যমগ্রাম আউটলেটে আর এখানটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো তোমরা দেখতেই পাচ্ছ আর একটা ড্রিঙ্কসের কাউন্টারও আছে তোমরা তোমাদের মতো সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক বা মকটেলস যে কোনো কিছু অর্ডার করে খেতে পারো তাছাড়া কিন্তু এই আউটলেটে যেটা আমরা দেখলাম এখানে তোমরা চাইলে বার্থডে পার্টি সেলিব্রেট করা বা যে কোনো অ্যানিভার্সারি ছোটখাটো যে কোনো ইভেন্টে এটা কিন্তু বুক করতে পারো আর এর সাথে যে শুধুমাত্র এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তা না বাইরে রুফটফেও কিন্তু প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো চলো রুফটপটা তোমাদের ঘুরিয়ে আনি তো এই যে হচ্ছে এসি সিটিং অ্যারেঞ্জমেন্টের ঠিক বাইরেই দেখতে পাচ্ছি এই যে রুপটপ এখানে কিন্তু প্রচুর বসার জায়গা আছে মানে লম্বাভাবে দেখলে প্রচুর আর এই টাইমটা কিন্তু আমার মনে হয় পারফেক্ট টাইম রুপটপে বসে এনজয় করা মানে হালকা হালকা শীত আর হালকা হালকা গরম ঢুকছে ফাল্গুন মাস মানে একদম দারুণ জম্পেশ ব্যাপার হবে তো এই রুপটপটা ছাড়াও কিন্তু ভেতরে ভেজে তোমাদেরকে দেখালামই কতটা বসার জায়গা আছে তো এবার ফুডের দিকে আমরা এগোই বুফে কাউন্টারেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফোর টাইপস অফ ডেপস এবং ঠিক তার পাশেই আছে কিন্তু স্যালাড কাউন্টার যেখানে তোমরা ফোর টাইপস অফ স্যালাড পাচ্ছ যার মধ্যে ভেজ ননভেজ পাস্তা ইভেন কি একটা মিক্সড স্যালাডও তোমরা পেয়ে যাবে তার মধ্যে প্রনস চিকেন সবই আছে আর সাথে কিন্তু রায়তাও আছে স্টার্টার্সের ফার্স্টেই তোমরা কিন্তু পেয়ে যাবে ক্রিস্পি চিলি বেবি কর্ন অ্যান্ড তার পাশেই ছিল ভেজ পিৎজার এইদিকে ছিল তন্দুরি নবাবি মূলক অ্যান্ড ভেজ টিক্কি তার পাশে ছিল কিন্তু ফিশ ক্রুকেটস অ্যান্ড চিলি চিকেন ড্রাই মেন কোর্সি কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাবে ভেজ ফ্রায়েড রাইস আর চিলি পনির আর পাশে ছিল হচ্ছে তোমার ভেজ পাস্তা অ্যান্ড ডাল মখনি তার পাশেই ছিল এগ কষা অ্যান্ড ঝাল ঝালপ্রেসি আর মেন কোর্সে কিন্তু ছিল মাটন বিরিয়ানি ভেজ চিকেন চাপ আর ডেজার্টের মধ্যে পেয়ে যাচ্ছ পায়েস ভাপা দই আর ওয়ান কাইন্ড অফ মিষ্টি সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড বুফে নিয়ে কয়েকটা কথা প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই বুফেটা কিন্তু স্যাটারডে অ্যান্ড সানডে করে থাকে আর ফোর নাইনটি নাইন প্লাস ফাইভ পার্সেন্ট থাকে আর তার সাথে কিন্তু আমরা বসার সাথে সাথে মানে আসার সাথে সাথেই আমাদের কিন্তু দিয়ে দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস এটা আর কি তোমরা সবাই পাবে বুফের সাথে একটা বুফেতে একটা করেই থাকবে আর আমার এটা খুবই ভালো লেগেছে এটা নাম হচ্ছে গ্রিন লেডি মানে এখানে এরা গ্রিন লেডি হিসেবেই বলে হ্যাঁ অনেকটা কোয়ান্টিটি ছিল না বাট মিনিমাম ছিল তোমরা চাইলে যদি কেউ চাও যে বাজেটের জন্য আর কি মকটেল নেবে না তো তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ মানে বুফের মধ্যে মকটেল ইনক্লুড থাকবে তো এটা খেয়ে যেটা বুঝেছি এটা যথেষ্ট রিফ্রেশিং ছিল এর মধ্যে মিষ্টি ভাবটা একটু লিটল বিট বেশি ছিল আর জল জিরার ফ্লেভার ছিল আর এটা কিন্তু গ্রিন অ্যাপেলের ওপর ছিল বেসটা তো বেশ ভালো লেগেছে তো চলো এবার স্টার্টারসে যাই তো স্ট্যাটার্সের মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি তন্দুরি নবাবি মুরগ ড্রাই চিলি চিকেন তন্দুরি ভেজ পিৎজা তো এই তিনটে আমি তোমাদেরকে খেয়ে দেখাবো তো চলো টেস্ট করি ফার্স্টে নিয়ে নিয়েছি কিন্তু ভেজ পিৎজা এটা দেখতে পাচ্ছ থিন ক্রাস্টের পিৎজা আছে আর এটার মধ্যে প্রচুর চিজ আছে আর তন্দুরি ভেজ পিৎজা যেহেতু এর মধ্যে কিন্তু প্রচুর ভেজিস আছে ধরনের বেল পেপার আমি দেখতে পাচ্ছি তার সাথে অনিয়ন আছে মানে আর চিজটা তো প্রচুর ওভারলোডেড সেটা বোঝাই যাচ্ছে তো চলো টেস্ট করি ফার্স্ট বাইটটা নেওয়ার পরে ও মানে আমার তো জাস্ট চরম লেগেছে বিশ্বাস করো এতটা চিজি আর ভেজিসগুলো আছে প্রপার ফ্লেভারফুল মানে দারুণ লাগছে ভেজ পিৎজাটা খেতে তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে এই পিৎজাটা তো এবার আমি ট্রাই করবো ওদের ড্রাই চিলি চিকেনটা তো সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো ডিসেন্ট সাইজের আছে আর বোনলেস চিকেনই কিন্তু ইউজ করেছে আর এটা হালকা সসের টস করা আছে সাথে আমি দেখতে পাচ্ছি কিছুটা অনিয়ন্স অ্যান্ড ক্যাপসিকাম দিয়ে এটা টস করা হয়েছে মানে ওভারঅল আর গার্লিকেরও কিছু মিন্স গার্লিকও ছিল তো দেখো মুখে দেওয়ার সাথে সাথে যেটা তোমাদেরকে বললাম পুরো বোনলেস চিকেন কিন্তু ইউজ করা হয়েছে আর যথেষ্ট ফ্লেভারফুল আর একটু ক্রাঞ্চি ভাবও ছিল আর চিকেনটা ভেতর দিয়ে ওয়েল কুক নরম আর খেতে সত্যিই খুব ভালো ছিল ড্রাই চিকলি চিকেনটা মানে তোমরা যদি এটা বেশি করে খেতে পারো তোমাদের কিন্তু বেশ কিছুটা টাকা উসুল হয়ে যাবে এখানে নেক্সট ওদের যে আইটেমটা আছে সেটা হলো তান্দুরি নাবাবি মুরগ দেখতেই পাচ্ছ এটা কিন্তু বোনলেস পিসেস ইউজ করা হয়নি এটা উইথ বোনই ছিল আর বাই দেবে যদি আমি সেগুলোকে সাইডেও রাখি এটা খুব জুসি ছিল ফ্লেভারফুল ছিল মানে পুরো ভেতর অবধি চিকেনে কিন্তু মশলাগুলো ঢুকেছে শুধু আমার যেটাই লেগেছে একটু লিটল বি স্পাইসি মানে যেরকম আমরা কাবাব খেয়ে থাকি অতটা স্পাইসি থাকে না হয়তো এটা একটা বুফে স্ট্র্যাটেজি বলতে পারো যে হয়তো বেশি একটু ঝাল দিলে কি লোকে কম খেতে পারবে বাট তোমরা যখন এটাকে ওই কোরিয়ান যে যে কোরিয়ান এবং দহির যে চাটনিটা হয় মিন চাটনি সেই চাটনি দিয়ে যদি তোমরা খাও এটা কিন্তু ঝালটা ব্যালেন্স হয়ে যাবে আর তোমরা বেশ অনেকটা খেতে পারবে বাট এটা খুব সুন্দর আর কি তোমার কুক হয়েছে আর ভেতর অবধি যেহেতু স্পাইসেস ঢুকেছে কাবাবটা সত্যি খুব ভালো লাগছিল ট্রাই তো ননভেজ স্টার্টারে প্রথমেই যেটা নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ ক্রুকেটস দেখতেই পাচ্ছ আমি একটু কেটে তোমাদেরকে দেখাই তো দেখো ভেতরে দেখতে পাচ্ছ ফিশ প্লাস অনেক রকম মশলা দিয়ে কিন্তু একটা সুন্দর স্টাফিং দেখতে পাচ্ছি ভেতরে আর আউটার কোটিংটাও কিন্তু বেশ ভালো ক্রিস্পি মনে হচ্ছে তো চলো আপাতত একটু টেস্ট করি এটাকে দেখতে পাচ্ছ ফিশ ক্রুকেটস যেটা চলো ট্রাই করি তো ফার্স্ট বাইটটা নিয়ে যেটা বুঝতে পারছি এটা কিন্তু নর্মাল যে ফিশ চপ তোমরা খেয়ে থাকো না ওরকম টাইপেরই টেস্ট ছিল আর সব থেকে বড়ো কথা যেটা আমার মনে হচ্ছে এটা কিন্তু লোটে মাছের তৈরি রকম বাসা বা ভেট কিন্তু প্রশ্নই নেই লোটে মাছের তৈরি টেস্ট ভালো খারাপ না বাট নর্মাল ফিশ চপ যেরম হয় সেরকমই টেস্ট তো নেক্সট ওদের যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি যেটা মোটামুটি সব বুফেতেই কমন তোমরা জানো আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আমরা তো এই হচ্ছে এরকম এক একটা সাইজ যেরম কর্নের সাইজ হয় আর কি পুরো লাল টকটকে যেহেতু চিলি সেহেতু লাল তো হবেই দেখো টেস্ট যেহেতু ক্রিস্পি চিলি কিন্তু ক্রিস্পি আমার অতটা লাগেনি হয়তো অনেকক্ষণ থেকে হাওয়াতে নরম হয়ে যেতে পারে কিন্তু টেস্ট হিসেবে কিন্তু আমার ভালো লেগেছে আর যেহেতু চিলি বেবিকর্ন তো স্পাইসি ব্যাপার তো আছেই যথেষ্ট লেভেলের স্পাইসি আছে কিন্তু এরকমও নয় যে তোমরা খেতে পারবে না বা প্রচণ্ড ঝাল লেগে যাবে সেরকমও নয় বাট ভালো তোমরা এনজয় করবে জিনিসটা আর যেহেতু সব বুফেরই কমন আইটেম টেস্ট হিসেবে কিন্তু আমার ভালো লেগেছে সো ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু আমার থামস আপ তো ওদের স্টার্টারের নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে ভেজ টিক্কি দেখতে পাচ্ছ গোল গোল সাইজের ভেজ টিক্কি চলো আমি ভেঙে দেখাই তোমাদেরকে তো ভেঙে নিয়ে ও হো ভেতরে কর্নও দেওয়া রয়েছে প্লাস ভেজিটেবলস কিন্তু ভালো মতো স্ম্যাশ করা মানে গ্রিন ভেজিটেবলস যেগুলো পালং শাক ফালং শাক দিয়ে স্ম্যাশ করা চলো একটু ট্রেস্ট ট্রেস্ট বলছি টেস্ট করি তো টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে আর ভেতরে যেহেতু ভেজিটেবলস স্ম্যাশ করা বেশ মশলা টসলা দিয়ে কিন্তু জিনিসটা বেশ ভালো টেস্টই লেগেছে কিন্তু আমি একটা কথা বলবো এই জিনিসটা বেশি খেও না যদি তোমাদের বুফেটাকে উসুল করতে হয় এটা কিন্তু যথেষ্ট পেট মেরে দেওয়ার মতোই একটা জিনিস সো খেও বাট অল্প খেও কারণ মেন কোর্সে তো অনেক আইটেমস রয়েছে সেগুলো তো ট্রাই করতে হবে নাকি তো চলো যাওয়া যাক মেন কোর্সে তো নেক্সট আমি এসেছি ওদের স্যালাড সেকশনে এটা দেখতে পাচ্ছ মিক্স সালাড মধ্যে চিকেন প্রনস সব ছিল এটা হচ্ছে আলু পাপড়ি চাট আর তার পাশেরটা হচ্ছে পাস্তা স্যালাড তাছাড়া আর একটা স্যালাডও ছিল গ্রিন স্যালাড যেটা আমি আর নিই নি সেটা বেসিক স্যালাড তো ফার্স্টে আমি ট্রাই করে নেবো ওদের আলু পাপড়ি যে চাটটা ছিল সেটা তো এটা আমার দেখে কাইন্ড অফ আলু কাবলি টাইপের লাগছে আর খাওয়ার পরেও সত্যি ঠিক আলু কাবলি আমরা যেরকম খাই প্রপার সেই রকম সেই স্পাইসেসই ইউজ করা হয়েছে শুধুমাত্র ছিল না বলতে একটু টক ভাব মানে তেতুল জল বা লেবুর রস ওটা থাকলে প্রপার আলু কাবলি হয়ে যেত তো যাই হোক আমার কিন্তু বেশ ভালো লেগেছে মানে বুফেতে এসে ফেভারিট আমাদের ছোটোবেলাকার ফেভারিট খাবার ছোটোবেলায় কি এখনও ফেভারিট স্যালাড আর কি পেয়ে গেছি তার পাশেই কিন্তু ছিল তোমার পাস্তার স্যালাড তো পাস্তার স্যালাডটা দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্রিমি কলার মধ্যে মেওনিজ ইউজ করা হয়েছে তো এটা ট্রাই করি এটা কিন্তু পুরো ভেজ ছিল আগেই বলেছি এর মধ্যে শুধু অনিয়ন ক্যাপসিকাম এইগুলো দেওয়া হয়েছিল খেতে অপূর্ব ছিল পাস্তা স্যালাডটা সত্যি বলছি খেতে খুব অপূর্ব ছিল মানে পুরো ক্রিমি টেক্সচার মানে দারুণ লাগছিল লাস্ট খাবো হচ্ছে তোমাদের ননভেজ স্যালাডটা তো ননভেজ স্যালাডে প্রচুর চিকেন ছিল আর প্রণ ছিল আর তাছাড়া তো ভেজিস ছিল তোমার ক্যাবেজ ছিল স্প্রাউটস ছিল তো ননভেজ যে স্যালাডটা আছে এটাও বেশ ভালো এটা কিন্তু হেলদি কাইন্ড অফ স্যালাড ছিল মানে আলু পাপড়ি চাটটা তো ছিল কিন্তু বলবো না পাস্তা স্যালাডটা হেলদি বাট এটা খুবই হেলদি ছিল সঙ্গে কিন্তু যথেষ্ট টেস্টি অ্যান্ড ফ্লেভারফুল ছিল মানে জেনারেলি আমার কিন্তু স্যালাড অত ভালো লাগে না বাট স্টিল ভালো লেগেছে তো মেন কোর্সে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ওদের ভেজ ফ্রাইড রাইস ভেতরে কিন্তু অনেক ক্যারটস তারপর স্প্রিং অনিয়নস বিনস তা কর্ন এত মানে সব কিছু দিয়ে খুব খুব সুন্দরভাবে জিনিসটা বানানো এবার টেস্ট কেমন সেটাই হচ্ছে আসল ব্যাপার দেখতে হলে তো হবে না খাবার জিনিস যত টেস্টটা ব্যাটার করে তার সাথে রয়েছে কিন্তু এদিকে চিলি পানির দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাক সাইজের পানিরের এক একটা পিস কিন্তু এরা প্রোভাইড করছে দেখে নাও তোমরা সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে পিসটা তার সাথে যেটা এদিকে রয়েছে সেটা হচ্ছে ওদের ডাল মাখনি আর ওই সাইডে রয়েছে কিন্তু পাস্তা তো চলো এবার এগুলোকে একটু ট্রাই করা যাক তো প্রথমেই নিয়ে নিয়েছি ওদের ভেজ ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ অনেক ভেজিস ভেতরে দেওয়া রয়েছে ক্যারাটস বিনস স্প্রিং অনিয়ন্স যেরম আগে বললাম তোমাদের কর্ন রয়েছে সব কিছু দিয়ে জিনিসটা বানানো তো চলো একটা বাইট নিই নিয়ে দেখি কেমন জিনিসটা টেস্ট তো ফার্স্ট বাইটটা নেওয়ার পর যেটা বুঝতে পারছি দেখো ভেজ ফ্রায়েড রাইসে যেরকম প্রচুর ভেজিস দিয়ে ওরা জিনিসটা বানিয়েছে টেস্ট কিন্তু আমার খুব একটা আহামরি লাগেনি আর সব থেকে যেটা মেন জিনিস আমার কিন্তু জিনিসটা একটু বাসি লাগলো মানে যেরকম বলেন এলিয়ে গেছে ব্যাপারটা আমার একটা ন্যাতানো টাইপের ব্যাপার ঠিক সেরকমই আমার লাগলো মানে একটু বাসি মনে হলো আমার যাই না কেন যাই হোক চিলি পনিরটার পনিরের পিসগুলো তোমরা দেখো মোটামুটি বড় সাইজের পনির কিন্তু রয়েছে এবার এটার টেস্ট দেখা যাক কেমন তো টেস্ট এটারও কিন্তু যে খুব হিউজ কিছু সেরকম নয় চলে যায় অ্যাভারেজ লাগছে আমার সেরকম একটা আহামরি তো লাগলো না চলো একটু ফ্রায়েড রাইসের সাথে জিনিসটাকে ট্রাই করা যায় একটু ফ্রায়েড রাইসের মধ্যে একটু পনির নিয়ে নিলাম আমি তো ফ্রায়েড রাইসের সাথে টেস্ট করে যেটা বুঝতে পারছি জিনিসটা কিন্তু সো সো মানে আহামুড়ি একেবারেই আমার লাগেনি ঠিক আছে চলে যায় তো ওদের নেক্সট যে আইটেমটা নিয়েছি সেটা কিন্তু পাস্তা তো তোমাদের একটু দেখিয়ে দিই আগে ব্যাপারটা কিন্তু বেশ ক্রিমি টেক্সচার টাইপস দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু ওরা ইউজ করছে স্প্যাগেটি পাস্তা দেখো পাস্তা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তো চলো একটু ট্রাই করি এটাকে তো টেস্ট হিসেবে আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি চলে যায় আর পাস্তা যেহেতু আগেই বললাম পাস্তা আমার খুব একটা ভালো লাগে না তো আমার কিন্তু সো সোই লেগেছে সেরকম একটা ভালো লাগেনি চলে যায় আর কি রকম ঠিক আছে তো ওদের নেক্সট যে আইটেমটা আছে সেটা কিন্তু ডাল মাখানি তো সেটাকে আমি ট্রাই করবো ওদের অ্যাসোহটেড ব্রেডসের মধ্যে যে নানটা দিয়েছে সেটা তো দেখো ওদের অ্যাসোহটেড ব্রেডসের যে সেকশন সেখানে কিন্তু তোমরা নানও পেয়ে যাবে এটা বলা হয়নি আগে এখনই বললাম তো চলো একটুখানি ছিঁড়ে নিই ফার্স্টে একটু ডাল মাখনি এতে নিয়ে নিই তো একটু ডাল মাখনি নিলাম দেখতেই পাচ্ছ চলো একটু ট্রাই করি এটাকে তো ডাল মাখনির সাথে কিন্তু নানটা বেশ ভালো লেগেছে আমার টেস্ট হিসেবে কিন্তু খুব ভালো ছিল তো সত্যি কথা বলতে ওদের মেন কোর্সের বাকি আইটেমগুলোর থেকে কিন্তু আমার ডাল মাখানিটা সবথেকে বেশি ভালো লাগলো তো ওদের মেন কোর্সের আরও কিন্তু দুটো আইটেম রয়েছে তার মধ্যে একটা ভেজ আর একটা হচ্ছে নন ভেজ তো ভেজের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেজ ঝাল ফ্রেজি দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভেজিস কিন্তু ভেতরে আছে ক্যালাটস দেখতে পাচ্ছি বিনস দেখতে পাচ্ছি ফুলকপি রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু কষা করে ডিম কষা কষা করে ডিম কষা মানে হেভি বললাম ব্যাপারটা তো যাই হোক লাল লাল ডিম কষা তার সাথে নান রয়েছে দেখতেই পাচ্ছ তো প্রথমত ভেজ ঝাল ফ্রেজিটা একটু ট্রাই করি আমি তো টেস্ট যেটা বুঝতে পারছি এদের নাম কেন এটার নাম ঝাল ফ্রেজি এসে আমি ভাই জানি না পুরো মিষ্টি মিষ্টি ঝাল তো আমার একটুও লাগলো না আর ভেজ যদিও খাওয়া উচিত বাট আমার অতটা ভালো লাগে না তাই আমার অ্যাভারেজই লেগেছে চলে যায় ঠিকঠাক তো একটু নান নিয়ে নিয়ে আমি নানের সাথে এবার ট্রাই করব। তো আমি একটু নান ছিঁড়ে নিলাম আর নিয়ে তার মধ্যে ভেজ ফ্রেজি নিয়ে নিলাম একটুখানি তো নিয়ে একটু টেস্ট করে দেখি তো দেখুন শুধু ভেজ ফ্রেজিটা অতটা ভালো না লাগলো নানের সাথে কিন্তু আমার বেশ ভালো লেগেছে নানের সাথে এটা বেশ ভালোই যাচ্ছে এবার নেক্সট ওদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে ডিম কষা পুরো লাল লাল ডিম কষা দেখতেই পাচ্ছ তো প্রথমে ওদের সেই লাল লাল ঝাল ঝাল ডিম কষা গ্রেভিটা একটু ট্রাই করি তো টেস্ট যেটা আমার ভালো লেগেছে এবার একটুখানি নানের সাথে ট্রাই করে দেখি কারণ শুধু তো বোঝা যাবে না ডিম কষার টেস্ট তো একটু নানের সাথে অল্প একটু ডিম কষা আমি নিয়ে নিলাম তো নিয়ে এবার টেস্ট করি তো টেস্ট করে যেটা ফিল করছি নানের সাথে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর ডিমগুলোর সাইজ দেখো মোটামুটি ঠিকঠাক সাইজের ডিম দিচ্ছি অফকোর্স পোলট্রির ডিমই হবে হাঁসের ডিম তো হবে না পোলট্রির ডিমই হবে টেস্ট করে দেখি আমি একটু ডিমটা ডিম আর কী টেস্ট করবো যাই হোক একটু বলে দিই যেহেতু রিভিউ করছি তো ডিম ডিমটাও ভালোই টেস্ট ডিম ডিমের মতোই হবে নর্মাল যেরকম হয় সেরকমই কিন্তু ভালো ডিম কষাটা কিন্তু আমার ওভারঅল নানফান সব কিছুর সাথেই ভালোই লেগেছে তো মেন কোর্সে এবার আমি নিয়ে চলে এসেছি কিন্তু মাটন বিরিয়ানি উইথ চিকেন চাপ রাইসটা দেখতে পাচ্ছো পুরো আমাদের যে কলকাতা স্টাইলের বিরিয়ানি সেই রকম রাইস আর সঙ্গে কিন্তু আলুও ছিল ভরপুর রাইস আমি একদম অল্প পরিমাণে এনেছি আর রাইসটা দেখেই তোমার বুঝতে পারছ খুব অয়েলি আর তিন পিস মাটন এনেছিলাম মাটনের পিসগুলো একদম ডিসেন্ট সাইজের ছিল মানে ভালো সাইজই বলতে পারো ডিসেন্ট বলাটাও ভুল আলুটা খুব নরম ছিল আর দেখে তো মনে হচ্ছে ভেতর অব্দি স্পাইসেস গেছে খেলে বোঝা যাবে আর মাংসগুলো খুব সফট ছিল দেখো আমি স্পুন দিয়ে একটু টানলে কি সুন্দর খুলে আসছিলো খুব জুসিও ছিল মাংসগুলো আর রেয়াজি পিসি কিন্তু ইউজ করা হয়েছে আর এই দিকে ছিল চিকেন চাপ যেটা চিকেন চাপ ঠিক বলবো না অনেকটা ওই চিকেন রেজালা যেরকম হয় সেরকম গ্রেভি ছিল ওপর দিয়ে বেরেস্তা ছড়ানো ছিল আর এটা চিকেনও খুব জুসি দেখো ভেতর অব্দি জুসটা বোঝা যাচ্ছে কাটার পর আর চিকেনটা কিন্তু খুব ময়েস ছিল নরম ছিল চলো এবার একটু টেস্ট করে নিই তো প্রথমে কিন্তু আমি বিরিয়ানি শুধু রাইসটা খাবো রাইসটা কিন্তু লং লংগ্রেন রাইস ছিল আর ঝুড়চুরার বিরিয়ানির যে একদম প্রপার সেন্ট সেটাই বেরোচ্ছিল দেখো খাওয়ার পরে বলে না শুধু ঘ্রানেন অর্ধনং ভোজন এরকম কিছু একটা কথা আছে জানি না যাই হোক ভুলও বলতে পারি দেখো গন্ধে কিন্তু অসাধারণ লাগছিল বিরিয়ানিটা কিন্তু খাওয়ার পরে যেটা বুঝলাম এটাতে না গোলাপ জল আর কেওড়া জল যে সেন্টেড ওয়াটারগুলো ইউজ করা হয় সেটা একটু বেশি পরিমাণ পড়ে গেছিলো তার জন্য একটু ভাব ছিল কিন্তু ওটা যদি ব্যালেন্স মাত্রায় থাকতো বিরিয়ানিটা আমার খাওয়া বুফের মধ্যে বেস্ট বিরিয়ানি হতো মানে তোমরা অথেন্টিক কলকাতার সাইডে বেস্ট বিরিয়ানি পেয়ে যেতে এই বুফেতে হয়তো অন্যদিন ঠিকও হতে পারে বাট এই বিরিয়ানিটায় জাস্ট ওটার জন্য একটু মানে জিনিসটা মানে বড় হয়ে গেছে বাট টেস্ট সত্যি বলছি অসাধারণ তোমরা খেলেও তোমরাও সেম কথাই বলবে আমি জানি না নেক্সট স্যাটারডে বা সানডে তোমরা খেতে গেলে ডেফিনেটলি হয়তো ভালোটাই আমি এক্সপেক্ট করবো যেন তোমরা পাও বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল আর মাংসর ভেতর অবধি প্রপার মশলা ঢুকে গেছিলো মানে আমি যেই টাইপ অফ বিরিয়ানি পছন্দ করি না বেশি স্পাইসি না বেশি তোমার লাইট একদম অ্যাভারেজ সেই রকমই ছিল খুব সুন্দর ছিল আর মাংসগুলো জুসি হওয়া আর মাংসর ভেতরে পুরো প্রপার মশলা ঢোকায় দারুণ লাগছিলো আর নরম তো তুলতুলে বলতেই পারো মাটনগুলো হাতও লাগাতে হচ্ছিলো না চামচ দিয়ে একটু টানলেই কিন্তু জিনিসটা খুলে আসছিল তো আর আলু যেটা আলুটা খেয়ে বুঝেছিলাম আলুতে নুন তো ঢুকেছে ভেতর অবধি কিন্তু মশলা এটা সত্যি কথাই মশলা কিন্তু সেইভাবে আলুতে ঢোকেনি তো চলো এবার চিকেন চাপের গ্রেভিটা ট্রাই করছি দেখতেই পাচ্ছ চিকেন চাপের গ্রেভিটা কিন্তু খেতে ভালো আমি আগেই বলেছি চিকেন চাপের গ্রেভিটা অনেকটা চিকেন চাপের থেকে বড়ো কথা চিকেন রেজালার মতো অনেকটা লাগছিলো ওপর দিয়ে বেস্তা ফ্রেরেস্ত ছড়ানো কিন্তু খেতে ভালো চিকেন চাপই হোক বা চিকেন রেজালাই হোক টেস্টটা ম্যাটার করে সত্যিই খুব ভালো ছিল চিকেন চাপের গ্রেভির সাথে যখন বিরিয়ানিটা খেয়েছি যে ওই কেওড়া জল বা আতরের যে ফ্লেভারটা ভাবটা সেটা অনেকটা কিন্তু কেটে গেছে মানে বেশ ভালো লাগছিলো বললাম না আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বুফের বির মানে বুফেতে আর কি বিরিয়ানি এটা মানে আমি ডেফিনেটলি এটা বলতে পারি আর চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা অসাধারণ খেতে লাগছিলো তোমরা এখানেই কিন্তু অনেকটা টাকা উসুল করে নিতে পারবে তো দেখো ওদের যেহেতু ব্রেডের অপশন ছিল তাই জন্য আমি একটু নান দিয়ে ভাবলাম চিকেন চাপটা ট্রাই করে দেবো কারণ আমার কিন্তু বেশ ভালো লাগে নান দিয়ে এই চিকেন চাপ বা চিকেন কষা এই টাইপের খেতে তো আমি চিকেন চাপ আর চিকেন চাপের মানে মাংস আর একটু গ্রেভি দিয়ে ট্রাই করেছিলাম নান দিয়ে চিকেন চাপটা কিন্তু অসাধারণ লাগছিল খেতে কিন্তু লাস্টে যখন সমস্ত কিছু ফিনিশ হয়ে যাওয়ার পর আমি একটু চিকেন চাপটা শুধু খেয়েছিলাম আমার কিন্তু চিকেনের ভেতরে গ্রেভিতে না চিকেনের ভেতরে হালকা একটু আষ্টে স্মেল লেগেছিল এটা পার্সোনাল ওপিনিয়ন অন্যদিন হয়তো নাও থাকতে পারে বাট যেটা হয়েছিল তোমাদেরকে বললাম আর বুফেটা কিন্তু বাইদেবে প্রি বুক করে আসতে হয় তার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না আর বুফেটা কতদিন চলবে আমাদের কিছু ডেটও জানানো হয়নি তাই জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে অবশ্যই তোমরা প্রি বুক করে এসো তো চলো ডেজার্টে যাই ডেজার্ট তো তোমাদের আগেই দেখিয়েছি যে মিষ্টি থাকছে ওয়ান কাইন্ড অফ বাট এটা গুড়ের মিষ্টি কিনা বলতে পারছি না আর পাশেই আছে কিন্তু পায়েস আর এইদিকে আছে কিন্তু ভাপা দই তো চলো টেস্ট করি তো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ওদের পায়েসটা তো পায়েসটার ওপর কিছু গ্রেডেড করে দেওয়া ছিল আর কাজু কিশমিশ তো ছিল টেস্ট করার পর দেখো পায়েসটা তো ভালো ঠিক আছে আমি খারাপও বলতে পারবো না আবার ভালোও মানে হয় না যেটা আমাদের একটা অথেন্টিক ব্যাপার থাকে সেই জিনিসটার মতোই গোলাপ জল কেওড়া জল দিয়ে একটু মানে বেশি পাকামি করে ফেললে যেটা হয় নিজস্ব যে টেস্টটা থাকে সেটা টোটালি নষ্ট হয়ে যায় মানে আমাদের জিনিসপত্রে ওরকম আমার মনে হয় আর কি আমার ঠিক ভালো লাগে না সো ওই সোসও লাগছে গোলাপ জল কেওড়া জলের একটা ফ্লেভার লাগছে তো সেরকম একটা লাগছে না তো চলো এবার ওদের ভাপা দইটা টেস্ট করে নেব তো এটা অনেকটা না ভাপা দই কম আমার ওই মনে হচ্ছে কাজু কিশমিশ বা এইসবের যে পেস্ট হলে যেরকম তাদের সেটাকে ভাপালে যেরকম লাগবে ঠিক ঠিক সেরকম তো যাই হোক বেস্টটা কিন্তু দইয়েরই ছিল কিন্তু এর মধ্যে কাজু বাটা বাদাম বাটা তারপরে তোমার একটু আদা গ্রেটেড আদা ফাদাও ছিল মানে আমার সিরিয়াসলি বলছে আমার এইসব জিনিস একেবারে ভালো লাগে না এর থেকে ভাই টক দই দিয়ে দিতে পারতো চিনি দিয়ে বা এর থেকে মানে মিষ্টি দই দিয়ে দিতে পারতো আমার একেবারেই ভালো লাগেনি মানে ভাপা দইটার কনসেপ্টও আমার একটু ভালো লাগেনি এবার লাস্ট বেঁচে আছে মিষ্টিটা এবার ওটাও যদি মানে তোমার খারাপ বেরোয় তাহলে আমার হার্ট ব্রোকেন হয়ে যাবে মানে ডেজার্টে পুরো শেষ তো চলো মিষ্টিটা ট্রাই করবো দেখে তো গুড়ের রসগোল্লার মতোই লাগছে বাট মেবি না দেখি টেস্ট করলে বুঝতে পারবো দেখো আদা কুচিও বেরিয়েছে বললাম না ভাপা দইয়ের মধ্যে আদাও আছে তো মিষ্টিটা ট্রাই করব মিষ্টিটা গুড়ের তো নয় মানে যা তা পুরো সেই তীক্ষ্ণ মিষ্টি যেগুলো হয় এক্স্যাক্টলি সেরকম ডেজার্টটা জাস্ট শেষ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে এসছি তো প্রথমে ও তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই কোথায় আচ্ছা অ্যাড্রেসটা প্রথমে আগে বলে রাখছি তোমরা মধ্যমগ্রামের দিকে আসবে টুয়ার্ডস স্টার মলের ঠিক আগে একটা ট্রেন্স পরে একদম ট্রেন্সের পাশেই কিন্তু বহুদাস খাইট আছে তোমরা এলেই দেখতে পাবে পিছনে গাছ গাছটা এমন আছে পাতাটা আমি যে আমার হাতে কেউ কি আশ্চর্য আচ্ছা এবার একটা বয়েস ওভারের রিজন বলি তোমরা অনেকেই বলো যে দিদি কেন ভয়েস ওভার দাও বা দিদি বয়স ওভারটা অ্যাভয়েড করার চেষ্টা করো তখন আমরাও চাই আমরা কিন্তু ভিডিও যখন স্টার্ট করি আমাদের আগের থেকে ভিডিও তোমরা যদি দেখো সেখানে দেখতে পাবে বয়স ওভার কিন্তু খুব কম ভিডিওতে হবে দেখো বাধ মানে বলে না বাধা ধরা একটা এর মধ্যে পড়েই ভয়েস অপার টা দিতে হয় কারণ দেখো আমরা ইনশো করি আউট্র করি কিন্তু কোনো ভয়েস অপার্ট দরকার পড়ে না এবার ভিডিওতে ওদের ওখানে গান চলে অনেক সময় ঠিক আছে এবার দেখো আমরা সেখানে কিন্তু আর পাঁচটা জায়গায় আমরা একা খেতে যাই না যে আমরা মিউজিকটা অফ করে দেবো বলবো হয়তো পাঁচটা মানুষ বলে না মিউজিক চাই তো দ্যাটস ভাই আমরা ওই কপিরাইট ইস্যুটাকে মানে সাইডে রাখার জন্য

তাছাড়া আর কেউ ছিল না কিন্তু যত আস্তে আস্তে টাইমটা কাটলো আরো লোকজনের ভিড় হয়ে গেল লাস্টের দিকে আর বাচ্চা কাচ্চা দৌড়া দৌড়ি মানে ফ্যামিলি এলে তো জানো যেটা হয় দেখো আমরা তো শুধু খেতে আসি না তোমাদেরকে ভালো মতো খাবারটা বোঝাতে আসি ডিটেইলসে বোঝাতে আসি সেটাই আচ্ছা এবার যদি অ্যাপার্ট ফ্রম দিস মানে সবকিছু সাইডে রেখে বলি বুফে নি বুফে বলবো খারাপ বলবো না স্ট্যাটাস গুলো ভালো ছিল মেন কোর্সে কিছু কিছু জিনিস ভালো ছিল কিছু কিছু জিনিস খারাপ ছিল ডেজার্টটা আমার সোসো লেগেছে ডেজার্ট আমি বলবো যদি কেউ সুইসাইড করতে ইচ্ছুক থাকো প্লিজ বিশ না খেয়ে এদের রসগোল্লাটা খেয়ে আট দশটা খেয়ে নিও এমনি উপরে যাই হোক কি আর কি মারছি আমি

চলে যায় বাট ফোর নাইনটি নাইন দিয়ে তোমরা বিরিয়ানিটা সত্যি ওদের কেওরা গোলাপাস্টনগুলো এত সফট ছিল আর মাটনের কোয়ালিটি খুব ভালো ছিল চিকেন চাপটাও ভালো ছিল ভালো ছিল হ্যাঁ কিন্তু চিকেনের আমার একটু মানে যখন আমি শুধু খেয়েছি একটু আসতে ফিল লেগেছে গন্ধ লেগেছে যদি অনেক বলতে হয় বাট ওভারঅল বাকি অন্যান্য বুফের তুলনায় অনেকটাই ভালো আর তোমরা এসে ট্রাইও করতে পারো যে যেই আইটেমগুলো ভালো লাগবে সেগুলোর সাথে কথা খাবে ভেজ অ্যাভয়েড করবে এমনিও তো তোমরা টাকা উসুল করা

সবাই পাশে থেকে সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো শেয়ার করে মনে হলে একদমই আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে আর সাজেশন থাকলে কোথায় কভার করতে পারি আমরা কিছু আইডিয়া আমাদের কমেন্ট বক্সে দাও ইম্প্রুভমেন্ট যদি কিছু চাই তো ডেফিনেটলি অবশ্যই কমেন্ট করো তোমরা জানালে তবে আমরা বুঝতে পাবো আমাদের কোথায় কমতি আছে তো চলো ভিডিওটা আর লেন্দি করব না অনেক বড় হয়ে গেছে তো দেখা কি দেখা হচ্ছে ওদের কি হচ্ছে নেকা হচ্ছে নিউ কোন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম